হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের ড্রাগন গাছ সংক্রান্ত কিছু নতুন টিপস দেব আমার একজন সাবস্ক্রাইবার তিনি প্রশ্ন করেছেন যে দাদা আমার ড্রাগন গাছ বৃদ্ধি হচ্ছে না কি করব। বা ড্রাগন গাছ দ্রুত বৃদ্ধির যদি কোনো উপায় থাকে তো আমাকে বলুন সেই প্রশ্নের উত্তর আজ আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রাগন গাছের দ্রুত বৃদ্ধির জন্য যে গবেষণামূলক পরীক্ষা আমি চালিয়েছিলাম তার যে ফলাফল এসেছে সেই ফলাফলটি আপনাদের সামনে প্রথম তুলে ধরার চেষ্টা করব এই গবেষণার ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম দুটি ড্রাগনের কাটিং কলম এবং এই দুটি কাটিং কলমকে দুটি টবে বসিয়েছিলাম একটি টবে সম্পূর্ণ গার্ডেন সয়েল অর্থাৎ সম্পূর্ণ মাটির উপর বসিয়েছিলাম এবং আরেকটি টবে ফিফটি বালি এবং ফিফটি মাটির মিশ্রণের উপরে গাছটাকে বসিয়েছিলাম কোন গাছটি সব দ্রুত বৃদ্ধি ঘটেছে তার ভিতরেই কিন্তু লুকিয়ে রয়েছে ড্রাগন গাছের গ্রোথ বা বৃদ্ধির মূল সূত্রটি যে টপটিতে ফিফটি পারসেন্ট লাল বালি এবং ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল অর্থাৎ মাটির যে মিশ্রণের উপরে যে ড্রাগনের কাটিং কলমটি বসিয়েছিলাম সেটা কিন্তু সবথেকে দ্রুত বৃদ্ধি ঘটেছে এবং আর যে টপটিতে কেবলমাত্র গার্ডেন সয়েল গার্ডেনের মাটির উপরে যে কাটিং কলমটি রোপণ করেছিলাম সেই কাটিং কলমটি কিন্তু ততটা গ্রোথ হয়নি যতটা গ্রোথ হয়েছে বালি এবং মাটির মিশ্রণের উপরে যে ড্রাগন গাছটি বসিয়েছিলাম তাহলে এর থেকে ফলাফলস্বরূপ আমরা যেটা দেখতে পাই প্রথমত আপনারা ড্রাগন গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং সুস্বাস্থ্যভাবে বেড়ে ওঠার জন্য ফিফটি লাল বালি এবং ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েলের মিশ্রণের উপরে আপনারা ড্রাগন গাছটি রোপণ করবেন আপনার ড্রাগন গাছটি রোপণের এক সপ্তাহ পরে ড্রাগন গাছটিকে সম্পূর্ণ রোদে রাখবেন কারণ ড্রাগন গাছের সুস্বাস্থ্যভাবে এবং দ্রুত বৃদ্ধির জন্য চব্বিশ ঘন্টাই রোদের আলো অত্যন্ত প্রয়োজন তৃতীয়ত আপনি ড্রাগন গাছে প্রয়োজন মতো জল প্রদান করুন দেখুন ড্রাগন গাছের গোড়াটি শুকিয়ে যাচ্ছে কিনা ততটা প্রয়োজন অনুপাতে আপনি জল দিন পারলে খোল ভিজানো জলও এই ড্রাগন গাছে দিতে পারেন চতুর্থত আপনি ড্রাগন গাছের বৃদ্ধির জন্য খুব সামান্য পরিমাণে ইউরিয়া এবং ক্যালসিয়াম সার ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রাগনের গাছটি খুব সুস্বাস্থ্যবান এবং খুবই দ্রুতভাবে বৃদ্ধি ঘটছে এই দুটি গাছ কিন্তু আমার গবেষণামূলক রোপণ সেই গবেষণামূলক রোপণে আমি সাকসেস হয়েছি কতটা সাকসেস পাবো জানি না যতক্ষণ না এই ড্রাগন গাছে ফল ধরছে এই ড্রাগন গাছ সম্পর্কিত সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ড্রাগন গাছ সম্পর্কিত আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও ভিডিওটি একটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরও একবার বলছি ড্রাগন গাছ সম্পর্কিত সমস্ত আপডেট আপনাদের সাথে তুলে ধরবো তার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুত পাওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ